বেশিদিন আগের কথা নয়, মাত্র 45 কোটি বছর আগের কথা। মঙ্গল গ্রহের সমান আকৃতির একটা বস্তু এসে পৃথিবীকে প্রচন্ড বেগে আঘাত করলো। তখন পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে গেল একটা টুকরো, কিন্তু সে পৃথিবীর মায়া ছাড়িয়ে দূরে চলে যেতে পারলো না, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করলো। সেই বস্তুটিকে দেখে তার 45 কোটি বছর পরে একজন শিল্পী গান গেয়ে উঠলেন, ও চাঁদ সামলে রাখো যো ছোনাকে। হ্যাঁ চাঁদ, কিন্তু এই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কেন, বা এই যে পৃথিবী সেই বা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কেন? আমরা জানি এর পেছনে আছে মহাকর্ষ বলের কথা, কিন্তু মহাকর্ষ বল তো একটা আকর্ষণ বল। আমি যদি আপনাকে আকর্ষণ করি, আমার দিকে টান দেই, আপনি আমার দিকে ছুটে আসবেন। সূর্য যদি পৃথিবীকে আকর্ষণ করে, তাহলে পৃথিবীটা সূর্যের দিকে ছুটে যাবে। ঘুরবে কেন, কেন ঘুরছে, এই ব্যাপারটাকেই নিউটন, স্যার আইজ্যাক নিউটন ব্যাখ্যা করেছিলেন তার বিখ্যাত ক্যানন বল এক্সপেরিমেন্ট দিয়ে। আমরা গত পর্বে একটা এক্সপেরিমেন্টের কথা বলেছিলাম, কিভাবে স্মার্টফোন দিয়ে হলোগ্রাম তৈরি করা যায়। এই পর্বে আমরা অন্যরকম একটা এক্সপেরিমেন্ট নিয়ে বলবো, যেটাকে বলে থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষা। নিউটনের ক্যানন বল এরকমই একটা পরীক্ষা। তিনি কি বলতে চেয়েছিলেন সেটা একটু বলি। এই পরীক্ষাটা দিয়ে তিনি দেখিয়েছিলেন কিভাবে মহাকর্ষের সাহায্যে এই গ্রহ উপগ্রহের এই ঘূর্ণনগুলো ব্যাখ্যা করা যায়। আমরা একটু দেখি, ধরা যাক এটা হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর এটা একটা পাহাড়ের চূড়া, সেই চূড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছেন আপনি, বা একটা ক্যানন মানে একটা কামান ওখানে রাখা আছে। প্রথমে আপনি চিন্তা করুন যে কামানটায় কোনো রকম ফায়ার করা হয়নি, মানে কামান থেকে আস্তে করে গোলাটা ছেড়ে দেওয়া হলো। এটা হচ্ছে একটা পাহাড়ের কিনারা, এখান থেকে যদি কামানটা ছেড়ে দেওয়া হয়, কামানের গোলাটা ছেড়ে দেওয়া হয়, কি হবে, সে সোজা নিচের দিকে গিয়ে পড়বে। এখন চিন্তা করুন যদি এইদিকে কিছুটা বেগ দিয়ে নিক্ষেপ করা হয়, তাহলে কি হবে, তাহলে সে এরকম করে গিয়ে কোন একটা জায়গায় গিয়ে পড়বে। এই পথটা হচ্ছে পরাবৃত্ত আকৃতির প্যারাবোলিক পথ। যদি আরেকটু জোরে নিক্ষেপ করা যায়, তাহলে সে এরকম জায়গায় গিয়ে পড়বে। যদি আরেকটু জোরে নিক্ষেপ করা যায়, তাহলে সে এরকম গিয়ে পড়বে। যদি আরো একটু জোরে নিক্ষেপ করা যায়, তাহলে এরকম কোথায় গিয়ে পড়বে। কিন্তু খেয়াল করে দেখুন, যদি আরো একটু জোরে নিক্ষেপ করা যায়, তাহলে কি ঘটবে, যদি আমরা আরেকটু জোরে নিক্ষেপ করি, তাহলে যেটা ঘটবে, তখন সে আর এখানে পড়বার কোনো জায়গা পাবে না। সে যেটা করবে, সে এমন একটা পথ ধরে ঘুরতে থাকবে। এই বেগটা মোটামুটি হচ্ছে 7300 মিটার পার সেকেন্ড। যদি এই বেগে একটা কামানের গোলা নিক্ষেপ করা যায়, তখন সে পৃথিবীকে কেন্দ্র করে এরকম ঘুরতে থাকবে। এই ব্যাপারটা মাহাত্মটা আপনি এখন হয়তো বুঝতে পারেননি। এটার মানে হচ্ছে যে আপনি যদি এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে এরকম করে একটা গুলি করেন, ধরা যাক স্যার এই 7300 মিটার পার সেকেন্ড বেগে, এখনো আসলে কোনো বন্দুক এত জোরে মারতে পারে না, তারপরও মনে করেন যে এরকম একটা বন্দুক আছে, এটা দিয়ে আপনি গুলি করলেন, ঠাস করে একটা গুলি করলেন, তাহলে যেটা হবে, কিছুক্ষণ পর এই গুলিটা ঘুরে এসে আপনার পিছনে গিয়ে আঘাত করবে, নিজের গুলিতে নিজেই মারা যাবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এটা সত্যি, আমার কাছে তথ্য আছে, গাণিতিক তথ্য। যে যদি আরো একটু জোরে নিক্ষেপ করা যায়, তাহলে কি ঘটবে, তখন যেটা ঘটবে, তখন পৃথিবীকে এরকম একটা জায়গায় রেখে সে একটা উপবৃত্তাকার পথ ধরে ঘুরতে থাকবে। এই যে উপবৃত্তাকার পথ ধরে ঘোরা, এই ব্যাপারটাই ঘটে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘুরে। তখনও সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কিভাবে ঘুরছে, এই ব্যাপারটাকে একটু আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি যেভাবে চিন্তা করি সেভাবে নাটকীয়ভাবে, ধরা যাক এটা হচ্ছে সূর্য আর এইটা হচ্ছে পৃথিবী। সূর্যকে চিন্তা করুন একটা রাগী পণ্ডিত মশাই, আর পৃথিবী হচ্ছে তার একটা তেন্দোর ছাত্র। পণ্ডিত মশাই কোনো কারণে তার ছাত্রের উপরে খুব খেপা, পণ্ডিত মশাই ডাক দিলেন, তুই এদিকে আয়। এটা আসলে অভিকর, এটা হচ্ছে মহাকর্ষ। কিন্তু পৃথিবীর আগে থেকে একটা আদি বেগ ছিল, মানে এইদিকে তার আগে থেকে একটা বেগ ছিল, যেটা হলো সূর্য ডাক দিল এদিকে আয়, পৃথিবী বলল, ছাত্রটা বললো আমি ওইদিকে যাব, ফলে একটা লব্ধি তৈরি হলো এই বরাবর। এবার লব্ধি বরাবর পৃথিবী কিছুটা এগিয়ে গেল, আবারও পণ্ডিত ডাক দিল এদিকে আয়, সূর্য বলল না আমি আমি ওই দিকে যাব, ফলে একটা লব্ধি তৈরি হলো কোন দিকে, এই দিকে। আবারও একই কথা, পৃথিবী চলে গেল এই জায়গায়,
এবার সূর্য ডাক দিল, এদিকে আয়। পৃথিবী বলল, না আমি ওই দিকে যাবো। ফলে একটা লব্ধি তৈরি হলো কোন দিকে? এই দিকে। এই ঘটনাটা যত আস্তে 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 এদিকে যাবে, এমন করতে করতে একসময় যখন সূর্যের কাছে চলে আসবে, তখন পুরো জিনিসটার গতি বেড়ে যাবে। মানে কি হবে? সূর্য বলবে, তুই এদিকে আয়। পৃথিবী বলবে, না আমি 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 ওইদিকে যাবো। না তুই এদিকে আয়। না ওইদিকে যাবো, এদিকে আয়, 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 ওইদিকে যাবো। মানে যখন সূর্যের কাছাকাছি থাকে, তখন আসলে এই ঘূর্ণনের গতি বেড়ে যায়। মানে ব্যাপারটা এরকম করে দেখা যায়। যখনই সূর্যের কাছে থাকে, তখন গতিটা বেড়ে যায়। এই যে এরকম একটা, এইরকম একটা পথ ধরে যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, এই পথগুলোকে বলে উপবৃত্ত। উপবৃত্ত কিরকম জিনিস? উপবৃত্ত হচ্ছে একটা বৃত্তকে যদি এরকম করে চাপা দেওয়া হয়, তাহলে সে একটা উপবৃত্ত হয়ে যায়। এই উপবৃত্তের দুইটা চোখ, একটা মুখ, না মানে দুইটা উপকেন্দ্র থাকে। সেই দুটো উপকেন্দ্রে, যে কোনো একটা উপকেন্দ্রে সূর্য বসে থাকে। এই কথাটা বলেছিলেন জোহানেস কেপলার তার প্রথম সূত্রে। আর কেপলারের যে দ্বিতীয় সূত্র, সেটা বলেছিল যে পৃথিবী যখন এভাবে প্রদক্ষিণ করছে, তখন গতি কোথায় কেমন হবে। কেপলার তার দ্বিতীয় সূত্রে বলেছিলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো এমনভাবে ঘুরবে যেন এই সূর্যের সাথে ঘূর্ণনের এই পথটুকু সমান সময়ে কেন্দ্রের সাথে সমান ক্ষেত্রফল রচনা করে। সমান সময়ে সমান ক্ষেত্রফল মানে কি? খেয়াল করে দেখুন, যখন সে অনেক দূরে আছে, যখন সে দূরে আছে, তখন কিন্তু এই অল্প একটু গেলেই অনেক ক্ষেত্রফল তৈরি হয়ে যাবে। যখন কাছে আছে, তখন এতটুকু গেলে তারপরে এই ক্ষেত্রফলটা সমান হতে পারে। তার মানে যখন কাছে থাকবে, তখন তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। একই সময়ে, একই সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার মানে হচ্ছে জোরে যেতে হবে। তাহলে বুঝতে হবে এখন, আর একটা কথা বলি এখন, তার মানে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী সূর্য থেকে সবসময় সমান দূরত্বে থাকে না। এটা সত্যি কথা। যখন এই জায়গাটায় সে থাকে, এটা মোটামুটি জানুয়ারি মাসের শুরুর দিকের কথা, যখন এইখানে সে থাকে, এই জায়গাটাকে বলে অনুসূর বা পেরিহেলিয়ন। যখন এইখানে থাকে, এই ঘটনাটাকে বলে অপসূর বা অ্যাভেলিয়ন। অনুসূরে যখন থাকে, তখন তার দূরত্বটা থাকে মোটামুটি 14,71,00,000 কিলোমিটার, এত কোটি। এবং যখন সে সবচেয়ে দূরে থাকে, তখন তার দূরত্বটা হয় প্রায় 15,21,00,000 কিলোমিটার। মোটামুটি আমরা গড়ে ধরে নিই যে সূর্য থেকে পৃথিবী প্রায় 15,00,000 কিলোমিটার দূরে, আমরা এটা ধরে নিই। এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা যখন সূর্যের দিকে তাকাই, যে সূর্যটাকে আমরা দেখি, সেটা ঠিক ওই মুহূর্তের সূর্য না। কারণ এই যে 15,00,000 কিলোমিটার দূরত্ব, এত দূরত্ব পার হয়ে সূর্য থেকে আলোটাকে আমাদের চোখে এসে পড়তে হয়, নয়তো আমরা সূর্যকে দেখতে পেতাম না। এবং আলো এই 15,00,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের চোখে এসে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ডের মতো। তার মানে আমরা যখন সূর্যকে দেখছি, সেটা ঠিক এই মুহূর্তের সূর্য না, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগে সূর্য। তার মানে কি? এর মানে হচ্ছে কোনো একটা মুহূর্তে যদি সূর্য ভ্যানিশ হয়ে যায়, আমরা সেটা বুঝতে পারবো না। আমরা বুঝতে পারবো 8 মিনিট 20 সেকেন্ড পরে। আপনি দেখবেন সূর্য আছে, সূর্য আছে, সূর্য আছে, সূর্য নেই। পাশ থেকে একটা পিচ্ছি বলে উঠবে, আম্মু আমার সূর্য কোথায় গেল। এবং সূর্য যে নেই, এটা পৃথিবীর বুঝতেও 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগবে। কি বুঝতে? এই আকর্ষণ বলটা যা নেই, এটা বুঝতে সময় লাগবে 8 মিনিট 20 সেকেন্ড। ফলে 8 মিনিট 20 সেকেন্ড পরে যখন সে বুঝবে সূর্যটা নেই, তখন সে এই স্পর্শক বরাবর এগিয়ে যেতে থাকবে। আমি বলেছিলাম পৃথিবীটা এই জায়গায় সূর্য থেকে সবচেয়ে বেশি কাছে থাকে এবং এই জায়গায় সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। এটা শুনলে মনে হয় যে যখন এখানে থাকবে তখন নিশ্চয়ই প্রচণ্ড গরম হবে, আর এখানে যখন থাকবে তখন নিশ্চয়ই প্রচণ্ড ঠান্ডা হবে। আসলে এই জায়গায় যখন থাকে, সেটা মোটামুটি জানুয়ারির 3 তারিখের দিকে, আর এইখানে যখন থাকে, সেটা হচ্ছে জুলাই মাসের 4 তারিখের দিকে। তো জানুয়ারির 3 তারিখে আমরা তো গরম পাই না, মানে আমরা বলতে উত্তর গোলার্ধে যারা থাকি, আমরা বাংলাদেশের মানুষ, তারা তো জানুয়ারি মাসে তাদের কাছে ঠান্ডা থাকে প্রচণ্ড।
কেন ওই সময় ঠান্ডা থাকবে তাহলে? এটা তো পৃথিবী থেকে, সূর্য থেকে তো কাছে। এটার কারণ হচ্ছে পৃথিবী কিভাবে ঘুরছে। পৃথিবী কিন্তু এরকম করে নিজ অক্ষের চারপাশে ঘুরছে না, যে একদম সোজা তার চারপাশে ঘুরছে। নিজ অক্ষের চারপাশে কিভাবে ঘুরছে তার উপরে নির্ভর করে ঋতুগুলো কিভাবে তৈরি হচ্ছে। নিজ অক্ষের চারপাশে যখন পৃথিবী ঘোরে তখন সে আসলে এরকম বাঁকাভাবে ঘোরে, মানে এটাকে যদি অক্ষ ধরি, এই অক্ষটা আসলে এই সোজা দাগটার সাথে 23 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে যেটা হয়, যখন সে এই জায়গায় থাকে তখন এটা হচ্ছে উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটা বিষুবরেখা। ফলে উত্তর গোলার্ধে যারা আছে উত্তর উত্তর অংশে, তারা সূর্যের আলোটা বেশি ভাবে পায়, তারা গরমে অস্থির হয়ে যায়। এটা কোন সময়? এটা হচ্ছে জুলাই মাসে। আর জানুয়ারি মাসের দিকে সূর্য যখন এইখানে গিয়ে পৌঁছাবে, তখন এটা যদি উত্তর মেরু হয়, এটা দক্ষিণ মেরু হয়, এটা যদি বিষুবরেখা হয়, আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে বেশি কাছে চলে আসবে। ফলে দক্ষিণ গোলার্ধে ওই সময় গরম, সামারের সময় হবে। দক্ষিণ গোলার্ধে কারা থাকে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওরা এই জানুয়ারি মাসের দিকে গ্রীষ্মকাল সেখানে। চিন্তার এক্সপেরিমেন্ট দিয়ে এই পর্বটা আমরা শুরু করেছিলাম, এই পর্বটা শেষ করব আর একটা চিন্তা দিয়ে। মনে করা যাক, মিস্টার সিস্টেম বাজ বলে একজন আছেন, যিনি সব কিছুতে সিস্টেম করতে চান, মানে শর্টকাটে কাজ করতে চান, বা কোনো একটা চোরাগুপ্তা পথ ধরে কাজ করতে চান। তো এরকম একজন মানুষ, তিনি আমেরিকা আসতে চান বাংলাদেশ থেকে। তিনি চিন্তা করলেন এইভাবে যে কিভাবে গেলে কোনো ভিসা কিংবা কোনো পাসপোর্ট লাগবে না। তিনি উপায় বের করলেন এরকম যে এটা যদি হয় পৃথিবী, আর এটা যদি হয় বাংলাদেশ, আমি যদি নিচে গর্ত খোঁড়া শুরু করি, গর্ত খুঁড়তে থাকলে আমি কেন্দ্রের দিকে যেতে থাকবো, গর্ত খুঁড়তে 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 এক সময় আমি যখন অন্য প্রান্তে পৌঁছে যাবো, বাংলাদেশ তো পুরোপুরি উল্টো দিকে আছে আমেরিকা, তাহলে আমি গর্ত খুঁড়ে নিচ দিয়ে আমেরিকা চলে যাব। এই চিন্তা সে করলো, গর্ত খুঁড়তে শুরু করলো। মনে করুন যে যদিও পৃথিবীর কেন্দ্রে প্রচণ্ড উত্তপ্ত, আমরা ওইসব কথায় আমরা না যাই, ধরা যাক যে তিনি একটা গর্ত খুঁড়তে পেরেছেন, গর্ত খুঁড়ে অন্য প্রান্ত পর্যন্ত খুঁড়ে ফেলতে পেরেছেন। এইবার মিস্টার সিস্টেম বাজ পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি ওই গর্তের মধ্যে লাফ দিলেন। আচ্ছা কি হবে, মিস্টার সিস্টেম বাজ কি পারবে অন্য প্রান্তে পৌঁছতে? জানতে হলে চোখ রাখুন বিজ্ঞান বিজ্ঞানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৌতূহলী থাকুন, প্রশ্ন করতে থাকুন।